قال النبي صلى الله عليه وسلم إن بين المرء وبين الكفر ترك الصلاة একজন ব্যক্তি কাফের না মুমিন তার সিনার আলামত শুধু নামাজ নে নামাজ ছেড়ে দিয়েছে তার ঈমান তার দেহের মাঝে মাথা যেমন দ্বীনের মাঝে নামাজ তেমন এজন্য আপনি লক্ষ্য করবেন ভাই রোজা মাফ হয় হজ মাফ হয় যাকাত মাফ হয় কিন্তু নামাজের মাফ হওয়ার কোনো নিয়ম আপনার দাদার বয়স 80 90 খুবই ক্ষীণকায় দুর্বল শোয়া থেকে উঠতে পারে না আপনি হুজুরের কাছে যাবেন রমজান আসছে হুজুর সুন্দর করে বলে দেবে আপনার দাদার রোজা রাখা দরকার নাই ফিদিয়াতুন তোয়ামু মিসকিন প্রতি রোজার পরিবর্তে একজন মিসকিনকে দুই বেলা খাবার দিয়ে দাও রোজা রাখা লাগবে না আপনি গরিব মানুষ হুজুরের কাছে যান হুজুর আমি গরিব হজ করব নাকি ইসলামের পাঁচ খুঁটির মাঝে হজ একটা খুঁটি হুজুর বলবো গরিব তুমি হজ মাফ হুজুর আমি শুনেছি যাকাত নাকি দিতে হয় হুজুর বলবে তুমি গরিব তোমার যাকাত মাফ কিন্তু নামাজ গরিব গার ধনী হোক সুস্থ হার রোগী হোক তুমি যদি দাঁড়ায়া পড়তে না পারো তোমাকে বসে পড়তে হবে বসে পড়ার ক্ষমতা নাই শুয়ে হলো পড়তে হবে নামাজ মাফ নেই আবার বন্ধু লঞ্চে করে যাচ্ছেন কোথাও টেকনাফ থেকে উঠেছেন যাবেন আপনি আমাদের সেন্ট মার্টিন দ্বীপ দেখার জন্য 2-3 কিলো যাওয়ার পরে 4-5 কিলো যাওয়ার পরে দেখবেন ডানে বামে সামনে পিছে বঙ্গোপসাগরের পানি ছাড়া আর কিছু নেই লঞ্চটা ডোজি ডুবে যায় আপনি সাঁতার কাটবেন জীবন বাঁচানোর জন্য কোন দিকে দিক কোন দিকে আছে পার আপনি জানেন না তীর কোথায় আপনি জানেন না কিন্তু আপনি বাঁচতে চান সাঁতার কাটছেন শরীয়তের মাসআলা হলো হুঁশ যদি থাকে আর আপনি দেখতে পান সূর্য ডুবে যাচ্ছে সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো আসর পড়তে হবে তখনও মাফ নেই আপনি নারী সন্তান প্রসব করবেন প্রসব বেদনা উঠেছে দাঁড়ালেও ব্যথা বসলেও ব্যথা শুইলেও ব্যথা প্রসব বেদনার ব্যথা যে কত এটা পুরুষরা বোঝার কথা নয় কিন্তু প্রসব বেদনার যাতনার কথা আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করেছেন ওই অবস্থায় যদি প্রসূতি মায়ের রক্ত না ভাঙ্গে পানি না ভাঙ্গে শরীয়তের বিধান হলো যতই প্রসব বেদনা হোক নামাজের রক্ত চলে যেতে থাকলে ওই কঠিন অবস্থায় তাকেও ফরজ নামাজ পড়তেই হবে তখনও মাফ নেই